সম্মানিত দর্শক, জীবনের আরও এক ধাপ এগিয়ে গেলেন ভুবন বাদ্যকর। ভুবনকে নিয়ে মিডিয়ার সামনে এবার একই বললেন উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উং। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু সম্প্রতি কাঁচা বাদাম শিরোনামের একটি গান গেয়ে ভাইরাল হয়েছেন এক ফেরিওয়ালা, এখনও সামাজিক মাধ্যমে সয়লাভ গানটি। এই গানটি মূলত ক্রেতাদের আকৃষ্ট করতেই বানিয়েছিলেন বাদামওয়ালা ভুবন বাদ্যকর। এবার নতুন আরও একটি গান বাঁধলেন ভুবন, গানের শিরোনাম আমি বাদাম বেচে খাই। এই গানটিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে ভুবন বলেন, শিল্পী হওয়ার খুব শখ ছিল, গুনগুন করতে করতে গান বেঁধে ফেলেছি, সবাই এখন কাঁচা বাদাম গান শুনতে চায়, এক গান কতবার শোনাবো, মাথা ব্যথা হয়ে যায়। তখন মাথা ব্যথা নিয়ে গান বলতে বলে সবাই, সে সময় গাইলাম হায় লালা হাই আমি বাদাম বেচে খাই, আর বলো না গান বলিতে মাথা ধরে যায় আমি বাদাম বেচে খাই। বাদাম বিক্রেতা ভুবনের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামে। সেখানকার গ্রামে বাজারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাদাম বেচেন তিনি, তবে ভাজা বাদাম না বিক্রি করে কাঁচা বাদাম বিক্রি করেন তিনি। আর টাকা পরিবর্তে বাড়ির অব্যবহৃত পুরনো যন্ত্রাংশ, নষ্ট মোবাইলের যন্ত্রাংশ, ব্যাটারি, হাঁসের পালক, মাথার চুল, সিটি গোল্ডের চেইন, দুল, চুরির মতো গহনার বিনিময়ে বাদাম দিয়ে থাকেন ভুবন। এদিকে আজ ভুবনের গান শুনে কথা বলেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম। তিনি জানান, আমি না দেখলে কখনোই বিশ্বাস করতাম না যে একজন বাদামওয়ালা এত সুন্দর করে গান বলতে পারে। ভুবনকে আমার খুব ভালো লেগেছে ওর প্রতিভা দেখে, সরকারের উচিত ওকে উচ্চ প্রশিক্ষণ দেয়া, ও দেশের সম্পদ, ওকে নিয়ে হেলাফেলা করা উচিত না, ওর গান বিশ্ব দরবারের মানুষ শুনুক এটা আমি চাই। সম্মানিত দর্শক, ভুবনকে নিয়ে আপনার মতামত কি কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।